স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে ও যে আমাকে ভালোবাসে না। না না তানিয়া, তুমি আমাকে ভুল বুঝছো, বিশ্বাস করো আমি একটু মিথ্যে বলিনি। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি যাও এখান থেকে যাও। আমি আজ থেকে মারফি নামে কাউকে চিনি না। তোমার কথা আমি আর ভাবতেও চাই না। তানিয়া, পাগলের মতো কথা বলিস না। মারফি যদি তোকে ভালো নাই বাসত তাহলে সকালবেলা পাগলের মতো তোর কাছে ছুটে আসতো না। হ্যাঁ রে মা, বড় ভাই ঠিকই বলেছে, মারফি তোকে অনেক ভালোবাসে। ও একটা বিপদে পড়েছে, আমাদের উচিত ওকে সাহায্য করা। তুমি চুপ করো তো আমিনা। মারফি তানিয়াকে মোটেও ভালোবাসে না। মারফি যদি তানিয়াকে ভালোবাসত তাহলে ছোট্ট বিষয়টা নিয়ে এতদিন আটকে রাখতো না। মারফি প্লিজ, তোমাকে বলছি আমি, তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে আমার আজ থেকে আর কোনো সম্পর্ক নেই, যাও। আমি তোমাকে আজ থেকে আর চিনি না। প্লিজ প্লিজ তানিয়া, তুমি এরকম করে বলো না, আমার কথাটা একটাবার ভাবো, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। দেখো সব ঠিক হয়ে যাবে। না, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না, তোমাকে অনেক সময় দিয়েছি। তানিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? মারফি যা বলছে সেটা শোনো। মারফির বাবা ফিরে না আসা পর্যন্ত তাকে সময় দাও, মারফি ওর বাবার সাথে আবার কথা বলুক, তারপরে আমরা ডিসিশন নেব, ঠিক আছে? তুমি শুধু শুধুই কথা বলছো তানিয়া আপু। তানিয়া তো ঠিকই বলেছে, মারফি আসলেই তানিয়াকে বিয়ে করতে চায় না। না আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করুন আমি তানিয়াকেই বিয়ে করব। বাবা যদি না চায় তবু। কি বললে মারফি? তোমার বাবা রাজি না থাকলেও তুমি তানিয়া কি করবে? Thank you.
আপনার ছেলে একটা গুন্ডা। এটা তুমি কি কস বাবা? আপনার ছেলে একটা সন্ত্রাসী। আমি কোনো সন্ত্রাসীকে বিয়ে করব না। অনেকদিন পর আজ জয়িতার সাথে জুলফিকারের দেখা হবে, কিন্তু জুলফিকার কি জয়িতারে চিনতে পারবে না? জয়িতার চেহারা তো প্লাস্টিক সার্জারি করে বদলে গেছে, তারপর তো আর কোনোদিন জুলফিকার জয়িতারে দেখে নাই। একদিন খালি পত্রিকায় জয়িতারে ছবি দেখেছে। জুলফিকার চিনবার পারুক আর না পারুক, জয়িতা তো ঠিকই জুলফিকারে চিনতে পারবে। বাবা সাবধান, কাম শেষ করার আগে ধরা পড়ে যাইও না। এইবার জয়িতা বৌমারে সৌম্যের কাছ থেকে তোমার কাছে নিয়ে আসা লাগবেই লাগবে। দুলা ভাই, এই নিন আপনার গরম গরম চা। তোমার একটা সত্যি কথা বলি, তুমি দুলাভাইরে যতখানি যত্ন নেও আন্তরিকতার সাথে, ততখানি কিন্তু সুমি নেয় না। তাই? হ্যাঁ। সুমি আপুর সামনে এই কথাটা বলতে পারবেন আপনি? না, সেটা কি বল, সেটা তো বলা সম্ভব না। হ্যাঁ জানি তো, আপনি সুমি আপুকে ভয় পান, তাই না? লোভনা, আমি তোমারও ভয় পাই। তোমার এই যে সুন্দর চোখ, সুন্দর চুল, সুন্দর ভুরু, ঠোঁট, হাসি, কণ্ঠ, চাল চলন, এসব কিছু, এসব কিছুরও ভয় পাই, বরঞ্চ তোমারও ভয় পাই। লোভনা, আরেকটা কথা শুনবা, আমি আসলে সুন্দরী সমস্ত মেয়েদেরই ভয় পাই। তাই সব মেয়ে মানুষকেই ভয় পান? না, সব মেয়ে মানুষে না, সুন্দরী যে সমস্ত মেয়ে মানুষ আছে তাদের ভয় পাই। কেন? তার কারণ সুমির বোন সেও সুন্দরী মহিলা ছিল, তাকেও ভয় পেতাম। তোমাদের মতো যারা আছে তাদেরও ভয় পাই। ভালো, মেয়েদেরকে ভয় পাওয়া ভালো। আচ্ছা দুলা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? এই যে আপনার একটা মাত্র ছেলে, আপনি ওকে ভালো করে লেখাপড়া শেখাননি কেন? তোমার কথা আমি মেনে নিচ্ছি, জুলফিকারে কিন্তু আমি পড়াশোনার জন্য চেষ্টা কম করি নাই। ছোটবেলাতেই ওর পড়াশোনার প্রতি আগ্রহ কম, ও পড়াশোনা করতে চাইত না সেই স্কুল জীবন থেকে। ছেলেটাকে কোনোদিন শাসন করেনি, তাই না? কিরম করে শাসন করবো বাবু, ছোটবেলায় ওর মা মরে গেছে। মা মরা সওয়াল রেখে শাসন করা যায় বলো? বুঝতে পেরেছি, আপনি নিজেই আপনার ছেলের সর্বনাশ করেছেন।
নইলে আপনার ছেলে এই দেশের অনেক বড় একটা সম্পদ হতে পারত। কি করলে তুমি এটা? আমি ঠিকই বলছি দুলা ভাই, আপনার ছেলে যদি আজকে মানুষের মতো মানুষ হতো, ভালো করে লেখাপড়া শিখত, তাহলে আজকে তাকে বডিগার্ডের চাকরিটা করতে হতো না। তোমার তো দেহিতাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও তোমার যে রেগুলাম এটা করো, আমার লেগে এক গ্লাস শরবত নিয়ে আসো। শোনো, চিনি বেশি দিবা, লেবু দিবা, বুঝলা? না বুঝি নাই, আগে আমার সরি কন, তারপরে চিন্তা করে দিব আপনার জন্য শরবত দিব কি দিব না। সরি কন। এই বেটি, কাজের বেটি, বুয়া, তোর কাছে আমি সরি কম? হ্যাঁ তোরে আমি সরি কম কে? যান যেটা করলাম সেটা কর। সব হারান, আপনার আমি সব খাওয়াইতেছি। বুয়া, বুয়া, উনি শরবত খেতে চেয়েছেন, ওনাকে শরবত করে দেন। আর আপনাকে একটা কথা বলি, উনি আপনার মুরব্বী, ওনাকে আপনি করে বললে আপনার মান সম্মান কমে যাবে, ঠিক আছে? জি জি। হ্যালো ম্যাডাম। জুলফিকার, তুমি ঠিকঠাক মতো জয়িতার ওখানে পৌঁছেছো তো? জি ম্যাডাম। বুয়া, যা বলেছি কর, যাও। আপনি কোনো টেনশন করেন না, আমি ঠিক ঠিক মতো পৌঁছে গেছি। ওখানে পৌঁছে জয়িতার সাথে কথা হয়েছে তোমার? ম্যাডাম, আমি আপনার সাথে পরে কথা বলি। ওকে ওকে, ঠিক আছে জুলফিকার, আমি বুঝতে পারছি তোমার আশপাশের লোকজন আছে, কথা বলতে পারছো না, তাই তো? জি ম্যাডাম, আপনি একেবারে বুঝা ভালোছেন। জি, রাখি তাহলে ম্যাডাম। সালাম আলাইকুম ম্যাডাম। সালাম আলাইকুম। ম্যাডাম, কোন ম্যাডামের সঙ্গে কথা বলল? আম্মা তো নিশ্চয়ই না। আম্মা তো লোকটাকে দেখেই গেল, তাহলে কোন ম্যাডামকে জানালো? কি ব্যাপার ভাবি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে কেন, চলো। হ্যাঁ চলো। আল্লাহর বেড়ি, বুয়ার ঘরে বুয়া। কেমন সুন্দরী ছোট শালিকা, তেতুল শালিকা, তুমি বুঝো না, আমার শাওলের জন্যে আমি দশ দশটা বডিগার্ড রাখতে পারি,
কিন্তু আমার সওয়াল কেন বডিগার্ডের চাকরি করতে যাবে, তাই তো? আমি সবই জানি দিলাম, কিন্তু তারপর আপনার ছেলে কিন্তু বডিগার্ডের চাকরি করতে গেছে। এই চাকরি সেই চাকরি না, এই চাকরিটা আলাদা উদ্দেশ্য আছে, এই ক্লিমেন্টাল ইলটিপস কি আছে? আমি জানি আপনার ছেলে আপনার বৌমাকে ফেরত আনতেই বডিগার্ডের চাকরি নিয়েছে। এই এই তো বুঝতে পারিস, কিন্তু দুলা ভাই একবার ভেবে দেখুন, আপনার ছেলে যদি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতো, তাহলে কি জৈতকে কখনো ছেড়ে চলে আসতো? আসতো না, আসতো না। এসব কথা থাক শালিকা। আচ্ছা অন্য কথা বলি, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছিল কি জন্যে? আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়, আমিও জয়িতার মতন আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। এটা কি বলো না, জয়িতা বৌমা আর তোমার ঘটনা তো এক না। আহা দুলা ভাই, আমি জানি জয়িতার জীবনের গল্প আমার জীবনের গল্প এক নয়, কিন্তু আমার বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে একইভাবে নির্যাতিত হয়, পুরুষ দ্বারা নির্যাতিত। সব গল্প বিয়ের পর মানুষটি হঠাৎ করে বদলে গেল, প্রত্যেকটা দিন সে বদলাতে শুরু করল। তারপর সুমিয়াপুর সহযোগিতায় ওই অমানুষটার হাত থেকে আমি রক্ষা পাই। তোমার জীবনে তো একবারে অনেক দুঃখে ভরা না, বিরাট দুঃখের খাতা। আমি তো তোমার দেখে বুঝতেই পারিনি তুমি কত হাসি হাসি খুশি উজ্জ্বল